महामारीकाले प्रथम भर्ती युद्धे शिक्षार्थी अफगानिस्तान इस्यूते बैठके बसे G20 एवं विश्वकापेर आगे मशराफी टिप्स निलेन तस्किन। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি রেজাউল করিম। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দশক শিরোনামে যেমনটি বলছিলাম, করোনা মহামারীর কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষে শুক্রবার থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের ভর্তি পরীক্ষা। বেলা 11টায় বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো মহামারীকালের এই ভর্তি যুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 60 নম্বরের বহু নির্বাচনী, 40 নম্বরের লিখিত সহ মোট 100 নম্বরের এই পরীক্ষা শেষ হয় দুপুর 12:30টায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পনেরো আগস্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর তারা দেশের সব অঞ্চল দখলে নিয়ে ঘোষণা করে নতুন অন্তর্বর্তী সরকারের। গোষ্ঠীটি নানা দিকে তোড়জোড় চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য। এর মধ্যে G20 জোটভুক্ত দেশগুলো আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি জানান, আফগানিস্তান ইস্যুতে G20 জোটের সম্মেলন অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। ড্রাগি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের শুধু জীবন বাঁচানোর চিন্তা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আরও বলেন, আফগানিস্তান যেন জঙ্গিদের আশ্রয়স্থল হতে না পারে তা রোধ করার জন্য একটি কৌশল নির্ধারণ করতে হবে। এবার খেলার খবর। ভারতে অনুষ্ঠিত সবশেষ টি-20 বিশ্বকাপে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েন তাসকিন আহমেদ। অ্যাকশন শুধরে পেশাদার ক্রিকেটে ফিরে চোটাক্রান্ত হয়ে বেশ কিছুদিন মাঠের বাইরে চলে যেতে হয় দেশের সবচেয়ে দ্রুতগতির এই পেসারকে। চোট থেকে ফিরে সেরা ছন্দে না থাকায় গত টি-20 বিশ্বকাপে দলের সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় দলের তারকা পেসার তাসকিন। এবার দলে জায়গা পেয়েছেন তিনি। চলতি মাসে আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে দেশের সফল অধিনায়ক ও সফল পেসার মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস নিলেন তাসকিন। বৃহস্পতিবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফির সঙ্গে প্রায় 3 ঘন্টা ধরে স্লোয়ারের বিভিন্ন গ্রিপ নিয়ে কাজ করেন তাসকিন। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও শুক্রবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। মহামারীকালের প্রথম ভর্তি যুদ্ধে শিক্ষার্থীরা। আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসে G20 এবং বিশ্বকাপের আগে মাশরাফির টিপস নিলেন তাসকিন। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। শনিবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজাউল করিম।